হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমার বোনের বাড়িতে যাব আমার মেয়েকে শাক ভাত খাওয়াতে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। দেখো আমরা সবাই গাড়িতে উঠে গেছি গাইস, দেখো ফাইনালি এসে পড়েছি, এখন যাব ওদের বাড়িতে। গাইস দেখো আমি আমার বোনের বাড়িতে এসে গেছি, আর দেখো আমার বোন স্নান করে উঠেছে, এখন কাপড় চোপড় মেলছে। আর দেখো ওদের বাড়ি, ওদের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা সবাই দেখো এটা হচ্ছে আর ঠাকুর ঘর, আর এদিকে ওদের ঘর। আর আমি একটু ওদের বাড়ির বাগানটাতে একটু ঘুরতে গিয়েছিলাম, দেখো কত সুন্দর বাগানটা, আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কেউ আবার কিছু মনে করো না। হ্যাঁ এখন ওদের বাড়িতে আবার চলে যাচ্ছি, মা ডাকছিল, তাই তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আমি তো ওদের বাড়িতে এসে গেছি, এখন দেখো আমার সোনামার জন্য খাবার তৈরি হয়ে গেছে, এখন ওকে খাওয়াবে, দেখতে থাকো তোমরা সবাই। এই দেখো আমার সোনামা কত হাসি খুশি, মানি খাওয়াবে ওকে, তাই খুব হাসি খুশি। আর দেখো সবাই কি করছে, ওর সঙ্গে অনেক মানুষ আছে দেখো। গাইস দেখো চুপচাপ বসে রয়েছে, মানিকুলে বসে খেলা করছে। ভিডিওটা ক্লিয়ার হয়নি কারণ ওদের ঘরে কারেন্ট ছিল না, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা নেওয়া হয়েছে। আর দেখো ওকে সবাই আশীর্বাদ করছে, তোমরা সবাই দেখো। আর ওর মানিকুলে বসে রয়েছে, এটা হচ্ছে আমার বোন। আর দেখো ওকে এখন ওর মানিয়ে খাওয়াবে, মাসি মানি মানে মাসি মাসিয়ে খাওয়াবে। দেখো সব সব থালায় করে সাজিয়ে নিয়েছে, এখন একটু একটু করে ওকে খাওয়াবে। আর কী কী নিয়ম করছে ওরা তোমরা সবাই দেখো, আমি তো জানি না এসব নিয়ম, তাই আমিও ফার্স্ট টাইম দেখছি। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে কি এরকম নিয়ম করা হয়, যদি করা হয় প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর আমি দেখতে চাই যে কাদের কাদের বাড়িতে এ ধরনের নিয়ম করা হয়, প্লিজ একটা কমেন্ট করো। আর দেখো ও কী করছে, গাইস দেখো ফাইনালি ও এখন খাবে, দেখো মুখটা কি করছে, ওকে ওর মানি খাওয়াবে, দেখো কি নিয়ম করছে আমিও জানি না, তোমরা সবাই দেখো। আর দেখো কি স্মাইল করছে, অ্যাকচুয়ালি আমি ওর ডান পাশটা দিয়ে বসে রয়েছিলাম, তাই ও এমন স্মাইল করছে আমাদেরকে চেয়েছে। দেখো ফাইনালি ও খেয়েছে, দেখো কি করছে মুখটা, আমার তো খুব হাসি পেয়েছে দেখো। গাইস দেখো সোনামণির খাওয়া শেষ, এখন ও মানের কোলে খেলা করছে, দেখো কি করছে। আর আমার মাও আছে এখানে, আমরা সবাই আছি ফ্যামিলিতে, যে যা আছে সবাই আছে এই জায়গাতে, কারণ আমার সোনামণির শাক ভাত খাবে, তো আমরা কি আসবো না। আর দেখো আমিও ফাইনালি খেতে বসে গেছি, আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। আর তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আমার, আর কে কে খাবে এসে পড়ো, এসে খেয়ে যাও। আর দেখো ফাইনালি খাওয়া শেষ, এখন এই দেখো বাবাই কি করছে। আর দেখো এখন হাত মুখ ধুয়ে তারপর একটু ঘুরতে যাব, তো তোমরা সবাই দেখতে থাকো। এদিকে রাস্তাটা দেখো আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি চাইছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর আমরা সবাই একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপর বাড়িতে চলে যাব। দেখো আমার ভাই তারাও আছে, আর দেখো বাবাই, এই দেখো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, গাড়িতে এখন উঠব, উঠে তারপর বাড়িতে যাব। গাইস দেখো গাড়িতে উঠে গেছি, এখন বাড়িতেও চলে যা। গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখো হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর আমি খুব টায়ার্ড, তাই তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো না। টাটা।